যে কারণে কবুল হয় না সেই কারণগুলি সুন্নাহ। কারণগুলি হচ্ছে একটি, যে সমস্ত আমল সমস্ত কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ইখলাসের সাথে হইতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা হইতে হবে আপনার কাজে। আপনার নামাজ আল্লাহর জন্য পুরাপুরি, হ্যাঁ নামাজ আল্লাহর জন্য, এখলাস থাকবে তৌহিদও থাকবে, অর্থাৎ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই নামাজ যদি এখলাসবিহীন হয়, অর্থাৎ কফিল হচ্ছে মুতাওয়া ভালো মানুষ, নামাজ না পড়লে কফিল রাগ করবে, সেই জন্য নামাজ পড়ছেন, হ্যাঁ, অথবা দেখছেন যে আজকে নামাজ পড়ছি ইসলামী সেন্টারের শেখের সামনে, তো নামাজটা এত তাড়াহড়া পড়লে কেমন দেখায় জানো, একটু ধীর স্থিরতার সাথে পড়ি, কাউকে দেখানোর জন্য আপনি নামাজটাকে সুন্দর করে পড়ছেন, না হলে খুব শর্টকাটে নামাজ পড়তেন, একবার ধাঁই ধাঁই করে নামাজ পড়তেন, হ্যাঁ, অথবা নামাজটা পড়তেন না, তো এখলাস নেই, এই আমল আল্লাহর জন্য না, এই নামাজ আল্লাহর জন্য না, রোজা রাখতেন না, কিন্তু যদি হাইয়ার লোকেরা জানতে পারে যে সৌদি আরবে রোজা রাখেন না আপনি, তাহলে খবর আছে, সেই জন্য রোজা রাখছেন, আল্লাহর জন্য রোজা রাখলেন না। যদি এই রকম হয় তাহলে আমল করে এই আমল কবুল হয় না, ক্ষতিগ্রস্ত, এখলাস নেই আপনার আমলে। দ্বিতীয় দিক হচ্ছে যে নামাজের ভিতরে যতগুলি জিনিস আছে এগুলি নামাজের বাইরেও আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, অর্থাৎ কোনো কবরের সামনে বুকে হাত বেঁধে আপনি যেমন নামাজে দাঁড়ান আল্লাহর সামনে ওই রকম দাঁড়াবেন, এটাও জায়েজ নাই। কবরের সামনে আপনি রুকু করবেন, হ্যাঁ কবরওয়ালাকে, পাকা কবর যেহেতু পীর সাহেবের কবর, আটরশির কবর, শাহজালালের কবর, খাজা মঈনুদ্দিন চিশতির কবর, সেই জন্য আপনি রুকু করবেন, এটা জায়েজ না, এটা আল্লাহর হক। রুকুই যদি জায়েজ না হয়, কেয়ামি যদি আল্লাহ ছাড়া অন্যের সামনে জায়েজ না হয়, শিরক হয়, তাহলে সেজদাই যদি পড়ে যান কবরের সামনে, কবরকে সেজদা করেন, জায়েজ? হ্যাঁ জায়েজ নয়, না জায়েজ, হারাম। এর নাম কি? হ্যাঁ শুধু হারাম, ছোট হারাম, হ্যাঁ মাঝারি হারাম, না সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারামের নাম কি? শিরক। যে শিরক ভালো করে মনে রাখেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন গুনাহর অবস্থায় মরে গেলেও। গুনাহর অবস্থায় যদি মরে যায় হয় আল্লাহ আজাব শাস্তি দেবেন, আর না হলে তার রহমতে নবীর শাফাতে মাফও করে দিতে পারেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরক করে যদি মারা যান, এই রুকুটা আপনি মাজারে করলেন, সেজদাটা আপনি কবরে মাজারে করলেন কারো, হ্যাঁ ওই বাবাকে, ওই ওলিকে, ওই বুজুর্গকে, আর তারপরে এই আকিদা নিয়েই মারা গেলেন, অথবা আপনি মনে করেন যে আল্লাহও দিতে পারেন ছেলে মেয়ে, আর খাজা বাবাও দিতে পারে, শাহজালালে গেলেও ছেলে মেয়ে পাওয়া যায়, আর আল্লাহর কাছে রব্বে হাবলি মিনাস সলহীন বলেও পাওয়া যায়, রব্বে হাবলি মিনাস সলহীন বলে ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া বলে জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন, আর আপনি ইব্রাহিমের তরিকায় চলবেন না, জাকারিয়ার তরিকায় চলবেন না, নবীর তরিকায় চলবেন না, হ্যাঁ আম্বিয়াদের তরিকায় চলবেন না, আপনার মুরব্বীদের তরিকায়, যাতে মুরব্বীরা বলেছে আপনার এলাকার যে মাজারে গেলে ওলি আউলিয়ারা দিতে পারে, গোস কুতুবরা দিতে পারে, ওরা রোগ ভালো করতে পারে, ওরা ছেলে মেয়ে দিতে পারে। আপনি যদি এই আকিদা নিয়ে মারা যান তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সমস্ত আমল কবুল হওয়ার জন্য তৌহিদ এবং এখলাস, আর এখলাসের দুটো দিক বললাম, একটা হচ্ছে কাজটা যেন আল্লাহর জন্যই হয়, আর কারো ভয়েও না হয়, আর কারো প্রলোভনে যে না হয়, হ্যাঁ কারো প্রলোভন লোভ দিয়েছে অথবা ভয় রয়েছে অনিষ্ট থেকে বাঁচবো সে জন্য, এরকমও না হয়, আর আল্লাহ ছাড়া কাউকে তার কিছু অংশ যেন দিয়ে না দেওয়া হয়, শিরক মুক্ত আমল হইতে হবে। আপনার লাইফটা ইসলামিক লাইফ, আপনার জিন্দগি হচ্ছে মুসলিমের জিন্দগি, আপনি মুসলিম, সুতরাং পুরো জিন্দগিতে যেন কোন রকমের শিরকি আকিদাও না থাকে মগজে, কলবে যেন শিরিক না ঢুকে থাকে, জবানে শিরিক না থাকে, কাজে কর্মে শিরক না থাকে। আপনি পাঁচ অক্ত ফরজ নামাজ তো পড়েনি, সব কিছুই ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজাইজ থেকে বাঁচেন, আর তাহাজ্জুদও পড়েন, আর নফল ইবাদত বন্দেগী খুব করেন, খুব জিকির আজকার করেন, কিন্তু যদি আপনি কোরবানির সময় আল্লাহর জন্য কোরবানি করলেন, আর ওরুজ যখন লাগলো তখন আপনি
গিয়ে ওরসে গিয়ে ওই কবরের কাছে গিয়ে ওই পীরের নৈকট্য লাভের জন্য, বাবাকে রাজি করার জন্য, বাবা সন্তুষ্ট থাকবে, বাবার সুদৃষ্টি থাকবে বলে আপনি খাসি মোরগ নিয়ে গেলেন ওরসে, তাহলে আপনি আপনার অতীতের সমস্ত আমলকে ধ্বংস করে ফেললেন, আপনার আমলগুলি কবুল হয় না, আমল করে লাভ নেই। এইরকম যদি জিন্দগি হয় তো আমল করে লাভ নেই। এই মর্মে শোনায় আপনাদেরকে দুটি আয়াত যেগুলি সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করছেন, সূরা আনামের আয়াত নম্বর 88। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। কতজন নবী বললাম? সূরা আনামে এক জায়গায় একটা রুকুতে আপনি মোটামুটি 18 জন নবীর কথা পাবেন। 25 জন নবীর মধ্যে গোটা কোরআনে 25 জনের কথা আল্লাহ উল্লেখ করেছেন নাম ধরে, তার মধ্যে 18 জনের কথা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালু। এরাও যদি 18 জন নবী রসূলের কথা যারা বললাম, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনূস, এই করে আল্লাহ পাক বয়ান করেছেন যে এরাও যদি শিরক করত, ওয়ালাউ আশরাকু, তোমরা তো সাধারণ মুসলিম, এই নবী রসূল গুলো যদি শিরক করত, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যা তারা আমল করেছিল তাদের আমলগুলি সব ব্যর্থ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। যা আমল করেছে, মা কানুই আমালুন, এই নয় যে এই শুধু আজকের আমলটা, মা কানুই আমালুন, যে আমলগুলি করেছে সারা জিন্দগি সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যেত। মাজি ইস্তেমরারি, যারা আরবি গ্রামার বুঝেন, মাদ্রাসা পড়া যারা লোক রয়েছে তারা বুঝছে, মা কানুই আমালুন, যে আমলগুলি করতো সবগুলি ধ্বংস, সব ধ্বংস, কোনো লাভ হবে না। সারা জিন্দগিতে কত নামাজ পড়েছেন আর কত ইবাদতবন্দি করেছেন, ফরজ মুস্তাহাব আর নফল করেছেন, আর 80 বছর ধরে এই ইবাদত চালিয়ে গেছেন, 80 বছর বয়সে কোনো মানুষ শয়তান না হয় জিন শয়তানের ওয়াসওয়াসাই আর পরামর্শে চলে গেলেন আপনি মাজারে, গিয়ে খাসি জবাই করে চলে আসলেন, একটা সিজদা দিয়ে চলে আসলেন, একটা চাদর কবরে চড়িয়ে চলে আসলেন মাজারে, তাহলে লাহাবেত আনহুম মা কানু ইয়ামালুন, যা আমল করেছিল 80 বছর সব ধ্বংস হয়ে গেল। সূরা জুমার আয়াত নম্বর 65-তে শুনেন আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী, তোমাকে ওহি করা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহি করা হয়েছে। কে ওহি করেছেন নবীকে, কে ওহি করেছেন বলেন একটু শরীক হন, আল্লাহ ওহি করেছেন, তাই না? আল্লাহ ওহি করেছেন, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যত নবীরা এসেছিল তাদেরকেও ওহি করা হয়েছে। কি ওহি করা হয়েছে? একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমল কেন নষ্ট হয়ে যায়, কবুল হয় না, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। হে নবী, তুমিও যদি শিরিক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমার আমল ধ্বংস হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আদমকে বলা হয়েছে, নূহকেও বলা হয়েছে, মূসা ঈসাকে বলা হয়েছে, সমস্ত নবী রসুল যাকে ওহি করা হয়েছে সকলকে বলা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান না আমালুকা, তাহলে কারো ছাড় নেই, কারো ছাড় নেই। কি বুঝলেন, কারো ছাড় আছে নাকি?